আপনারা জোর জবরদস্তি করে ভয়ভীতি দেখে জনগণকে ভোট কেন্দ্রে আনতে এইখানে ষড়যন্ত্র করছেন, এইটা পুলিশের কাজ না। প্রতিবাদ পুলিশের উচ্চতর কর্মকর্তারা নিজেদের ব্যবসা বাণিজ্য লুটপাট চাঁদাবাজিকে জায়েজ করতে সরকারের সুরাজুর আসতে শেখ তালালি করছে। গতবার তার একটি নিউজ এসেছে, গুলশান আপনার ওয়ারি জোনের সম্ভবত ডিবিডিসি একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে নির্যাতন করে তার বউকে ন্যাংটা করে ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে 3.5 কোটি টাকার চেক লিখে নিয়ে গেছে। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, একজন পুলিশের ডিবিডিসি একজন ব্যবসায়ীর বউকে এত ভদ্রবাসে আর কি বলবো, সমাজটা তো ওরা নগ্ন করে ফেলেছে, একজন নারীকে নগ্ন করছে, আমি সেটা মুখে বলতে পারবো না। তার বউকে এইভাবে করে ব্যবসায়ীকে টর্চার করে 3.5 কোটি টাকা তার কাছ থেকে লিখে নিয়ে গেছে। আজকে পুলিশের মধ্যে এক শ্রেণীর অফিসাররা মাফিয়ায় পরিণত হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে টাকা আদায় করছে, রিমান্ডে নিয়ে টর্চার করে টাকা আদায় করছে, টাকা না দিলে মিথ্যা ভুয়া মামলায় দিচ্ছে, নাশকতার মামলায় ধরাচ্ছে, এমনকি রিমান্ডে নিয়ে ব্যাপক মাত্রায় টর্চার করছে। অনেকে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মিথ্যা রেল লাইন কাটার মামলা জড়িয়ে দিচ্ছে, নাশকতার মামলায় জড়িয়ে দিচ্ছে, গাড়ি পুরানোর মামলায় জড়িয়ে দিচ্ছে, পুরানো অস্ত্র আপনার দিয়ে নাটক করে অস্ত্র উদ্ধারে নাটক করছে এবং অনেককে স্বীকারোক্তি নেওয়ার জন্য নখ তুলে ফেলেছে। কথাগুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার, বাংলাদেশে কি হচ্ছে। আমরা যে প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করি তার আজকে কত জঘন্য কাজ করছে, বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে সেখানে রাজনৈতিক বন্দীদেরকে প্রস্রাব করতে বাধ্য করছে, প্রস্রাব করলে ওই আপনার বালতির পানি আর বিদ্যুতের প্রস্রাবের সংযোগে তার শরীরে ইলেকট্রিক শক লাগে। এই নির্যাতন করছে বাংলাদেশের পুলিশ যথেষ্ট। একই সাথে অবশ্যই আমরা বলছি সব পুলিশ খারাপ না, এই সমস্ত পদ্ধতি তাদের তো চিন্তা করে নিজের দেশের নাগরিকদেরকে বালতিতে বিদ্যুতের লাইন দিয়ে পানি ফেলে সেইখানে প্রস্রাব করতে বাধ্য করে নির্যাতন করছে। এই ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পুলিশ দিয়ে তদন্ত করছে। মানবাধিকার সংগঠনগুলোকে এই বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানাবো। সেই সমস্ত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করছে, নির্যাতন নিপীড়ন করছে, তাদের ছবি সহ সারা অফিসে পোস্টারিং করে জনগণ যেন তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করে তোলে, সেখানে তাই উপযুক্ত জবাব দেয়। আমাদেরকে বাধ্য হলে সেই ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা বলেছিলেন এরশাদের শাসনামলে ক্যান্টনমেন্টের সামরিক বাহিনীর ছাতার নিচে বসে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, জনগণের উপরে অত্যাচার নির্যাতন করবেন, একটা লাশ করলে পাঁচটা লাশ করলে প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল। আমরা বলতে পারি না, আমার একটা ভাই যদি আহত হয় তোমাদেরও একটা আহত হবে, আমার একটা ভাইয়ের মুখে যদি গুলি লাগে লাশ পড়ে পাল্টা লাশ পড়বে। সবচেয়ে শেষ করবো চেয়ে একটা অপেক্ষা করতে গিয়ে অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়, কাজে প্রতিরোধ করা আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, প্রতিরোধ করে তুলুন ভালো করতে।